মুর্শিদাবাদের কার্ডিও বিভাগ পরিষেবা আরও উন্নত মানের করতে এগিয়ে এলো বেসরকারি চিকিৎসা কেন্দ্র মেডিকা হাসপাতাল। এখানে বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে কার্ডিও বিভাগের চিকিৎসা হবে আরও উন্নত মানের। এদিন বহরমপুরে উপস্থিত ছিলেন কার্ডিয়াক সার্জন ডক্টর কুনাল সরকার। তিনি বলেন, যেখানে রাজ্যের অন্যান্য প্রান্তে ক্যাথ ল্যাবের পরিষেবা পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সেক্ষেত্রে পিছিয়ে মুর্শিদাবাদ। তিনি আরও বলেন, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও ক্যাথ ল্যাবের পরিষেবা পর্যাপ্ত পরিমাণে নেই, তাই মেডিকা চিকিৎসা কেন্দ্র এগিয়ে এসেছে। এ বিষয়ে আর কি বলেন তিনি, চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রায় ইস্টার্ন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট হার্ট ট্রান্সপ্লান্ট সেন্টার। যখন আমরা সবাই একেবারে কোভিডের ঝড় ঝাপটাতে একেবারে চিৎপটান হয়ে পড়েছিলাম, সেই সময় কেবল কলকাতা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতের মধ্যে মেডিকেল ওয়ান অফ দ্য লার্জেস্ট সেন্টার, যারা দ্য মোস্ট অ্যাডভান্স টেকনোলজি ECMO ব্যবহার করেছিল, যে কিছু মরণাপন্ন মানুষকে সেই লাংস খারাপ হয়ে গেছে, হার্ট খারাপ হয়ে গেছে, সেই অবস্থায় তো যেগুলো আমাদের সাধারণ বা কমন অসুখ, তার সঙ্গে সঙ্গে আমাদের এটাও চেষ্টা করতে হবে যে সবসময় আমরা কিছু কিছু ওই ঠাকুমার ঝুলি বা আরোগ্য রজনীর গল্প পড়ার মতো বলবো, যে এইটা আমেরিকায় হয়, এইটা লন্ডনে হয়, এইটা চেন্নাইতে হয়, এটা দিল্লিতে হয়। আমরা খুশি যে আজকে আমরা রাজ্যের লোককে বলতে পারছি, এটা আমার রাজ্যে হয়, আমার শহরে হয়, আমার দেশে হয়। আর মুর্শিদাবাদের সঙ্গে বহরমপুরের সঙ্গে আমাদের একটা ইমোশনাল সম্পর্ক আছে, কারণ ইফ আই এম নট মিস্টেকেন, আমরা যত হার্ট ট্রান্সপ্লান্ট করেছি, কলকাতার বাইরে প্রথম ডিস্ট্রিক্ট থেকে পেশেন্ট নিয়ে গিয়ে আমরা হার্ট ট্রান্সপ্লান্ট করলাম এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট।